বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি গত ভিডিওতে আগস্ট ও সেপ্টেম্বর মাসের সরকারি চাকরি সাত পরীক্ষার সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছিলাম আজ বাকি যেগুলো ছিল সেইগুলো শেয়ার করতেছি হয়তো গত উনিশ তারিখে একটা পরীক্ষা হয়ে গেছে আর সামনে যেগুলো আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের যতগুলো সরকারি চাকরি পরীক্ষা হবে সে বিষয়ে ডিটেলস জানতে পারবেন এক নম্বর আছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা চিটাগাং পোর্ট অথরিটি এর নিয়োগ পরীক্ষা সম্ভাব্য তারিখ হচ্ছে বাইশ থেকে পঁচিশে আগস্ট দুই কৃষি মন্ত্রণালয়ের বারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এটা ব্যবহারিক মৌখিক পরীক্ষা হতে পারে পঁচিশ থেকে আঠাশে আগস্ট দুই তারিখে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে আঠারো থেকে একুশে আগস্ট দুই হাজার উনিশ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড বা ডেস্কো সর্বশেষ হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ছাব্বিশ থেকে উনত্রিশে আগস্ট ও দোসরা সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে অনুষ্ঠিত হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও আর বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ যে সার্বিক বিভিন্ন চাকরির সময়সূচি বিভিন্ন চাকুরির রেজাল্ট বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সব চাকুরির রেজাল্ট পেতে